এ যেন টাইম মেশিনে চড়ে 14 বছর আগে ফেরা 25 বছরের ছক্কার কিং যুবরাজ সিং। সবাইকে মনে করিয়ে দিচ্ছিলেন 38ও ফুরিয়ে যাননি, 14 বছর আগে 2007 ডারবানে কী করেছিলেন এক ঝলক মনে করিয়ে দেয়া যাক। টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ, প্রতিপক্ষ ইংল্যান্ড, 19তম ওভারে স্টুয়ার্ট ব্রডকে 6 ছক্কা, নন স্ট্রাইকে থাকা এম এস ধোনিও ততক্ষণে মন্ত্রমুগ্ধ। সব মিলে ওই ম্যাচে 7 ছক্কায় 16 বলে যুবরাজের 58। হঠাৎ সেই 6 ছক্কার গল্প কেন? ডারবান থেকে ভারতের রায়পুর, মাঝে পেরিয়েছে 14 বছর, কিন্তু যুবরাজ যেন এখনও পুরোপুরি ফুরিয়ে যাননি, নিজের রেকর্ডকেই আবারও মনে করিয়ে দিলেন। লেজেন্ডদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডি ব্রুইনকে টানা 4 ছক্কা, ব্যাস নেট দুনিয়ায় তোলপাড়, কামব্যাক অফ যুবরাজ সিং। এবার 6 বলে 6টা ছক্কা না হলেও ইনিংসে 6টা ছক্কা মেরেছেন, আছে 2টা 4ও, 4 নম্বরে নেমে 22 বলে 52 নট আউট। নিশ্চয়ই এতক্ষণে ডি ব্রুইনকে মারা 4 ছক্কার খবর পৌঁছে গেছে স্টুয়ার্ট ব্রডের কানে, দুঃসহ স্মৃতি কি মনে পড়ছিল কে জানে। যুবরাজের ঝড় ওঠার আগে ঝড় তুলেছিলেন সচিন টেন্ডুলকার, প্রিয় শটগুলো এখনও ঠিক আগের মতোই প্রশান্তি দেয়, 37 বলে 60 রান, 9 চার ও 1 ছক্কা। লেজেন্ডরা যে আসলেই লেজেন্ড সে কথাই যেন বারবার মনে করিয়ে দিচ্ছে রোড সেফটি টুর্নামেন্ট, সেই মনে করিয়ে দেওয়ার সবশেষ মাস্টার ক্লাস সচিন যুবরাজ। আরিফ হুসাইন, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা 10% ক্যাশব্যাকে নতুন আকাশ সংযোগ কিনতে SMS করুন 29000 নম্বরে। বিস্তারিত জানতে কল করুন 16442।